আরে ছাড় এখন আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি কিছুতে ছাড়ব না ভাবি আপনি যতই বলেন এখন ছাড় তোর বোন কি মনে করবে বলতো জবার সাথে দেখা হওয়ার পর থেকেই আপনার কথা এতবার শুনেছি আমারও খুব দেখতে ইচ্ছে করছিল মানুষটা কেমন আজ দেখা হয়ে গেল খুব ভালো লাগছে তাই নাকি রে জবা আমি তো ভেবেছি তোর বড় বোনকে পেয়ে আমার কথা তুই ভুলেই গেছিস এমনটা ভাবতে পারলেন ভাবি এখন তো মনে হইতেছে আপনি আমারে ভুলে যেতে চাইতেছেন না রে আমি তোদের কাউকেই ভুলতে চাই না আসলে সময় আর পরিস্থিতি আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে আমি চাইলেও আমার কিছু করার শক্তি নাই রে এখন বলেন কেমনে আসলেন এখানে বলতে গেলে ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছে রে যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন আমি তো পাগলের মতো পালাচ্ছিলাম ঘটনাচক্রে এই জায়গাটা আমার সামনে চলে আসে আর আমি কেন পালাচ্ছিলাম সেটা তো তোকে আগেই বলেছি তারপরে ভাবি আপনি আমারে খুইলা কেন আসলে কি হয়েছিল আপনি আমাকেও বলতে পারেন আমি তো আসলে কাউকে চিনি না এখানে না আপা আসলে তেমন বিষয় না ভাবছিলাম তুমি ব্যাপারটা কিভাবে নেবে জবার হিসাবে তো আপনিও আমার ভাব জবাকে যেরকম কোনো সংকোচ করেন না কিছু বলতে আমাকেও করবেন না প্লিজ বলেন আমাকে কেউ খুন করতে চায় আর সে আমার পিছু নিয়েছে কে খুন করতে চাইবে আপনাকে আমি ঠিক জানি না প্রথমে ভেবেছিলাম মিজান কিন্তু মিজানের সাথে ফোনে কথা বলার পর মনে হলো ও না অন্য কেউ লুবনা লুবনা না মানে বড় ভাইজান যারে সেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে সেও তো করতে পারে লুবনার এত টাকা এত ক্ষমতা আমার মতো সামান্য একজনকে কেন খুন করতে চাইবে সে পথের কাঁটা সরাই দিতে ওই তো পারে তাই না ভাবি সে বিষয়টা আসলে কিন্তু আমার কথা চলে আসে রে জবা সেও তো চেয়েছিল তার পথের কাঁটা দূর হোক না মা এমন কাজ করতেই পারে না ভাবি হইলে লুবনাই হইব